সালামু আলাইকুম সবাইকে, উইনার বাংলা অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের আর একটা পর্ব দেখাতে চাই। দেখুন, চাষি কত দক্ষতার সাথে অগ্রিম লাউ গাছ লাগাইছে প্রজেক্টের পাশে, পুরো অংশ দেখুন ফুল এসে গেছে, এদিকে দেখুন ফুল এসে গেছে, পুরো চারিক জায়গা খুব সামান্য শতক জমি, 1 বিঘা, 42 শতকের বিঘা। এই জমিতে নিচে মাছ, নিচে মাছ, উপরে তরকারি, এক একটা লাউ আনসিজন লাউ 30 থেকে 40 টাকা করে পাইকারি বিক্রি হবে। যেহেতু এটা আনসিজন, সেই কারণে লাউটা বেশি হবে। দেখুন কত চমৎকার এই প্রাকৃতিক সম্পদ মন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। এই চাষি খুব দক্ষতার সাথে এই কাজটা করছে, দেখে বোঝা যাচ্ছে। দেখুন কত সুন্দর যত্ন করে, কত সুন্দর যত্ন করে চাষি গাছগুলো লাগাইছে। পানির কালারও সুন্দর আছে, নিশ্চয়ই এখানে অনেক সুন্দর সুন্দর মাছ দিছে, গলদা চিংড়ি তো আছেই, সেই সাথে বাংলা মাছ, রুই, কাতলা, মিরগে, মিশ্র চাষ যাকে আমরা বইয়ের ভাষায় বলি, মিশ্র চাষ করছে। তো যাওয়ার পথে উইনার বাংলা অ্যাগ্রো প্রজেক্টের যাওয়ার পথে এই প্রজেক্টটা দেখে ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সব চাষি যদি এইভাবে করতো, দেখুন এই দিকে অংশ দেখুন পুরো ফেলানো রয়েছে, আবার ওই পাশে আর একটা চাষি দেখো করছে, পিছনে ফেলানো আছে, এই সাইডে বামে দেখুন একটু মজার বিষয়, ওই যে ডুঙ্গা আকাশে উড়ে, হ্যাঁ ডুঙ্গাটা দেখা যাচ্ছে, আমরা ডুঙ্গা বলি, আসলে ওটা নৌকা, ওটা আকাশে উঠতেছে না, আসলে উপরে দিয়ে আলকাতরা দিয়ে রাখছে, কিন্তু ঘেরের পাড় দেখেন ফাঁকা আছে, মানে ওই চাষি লাগায় নাই। হ্যাঁ ওই চাষি হয়তো বা ধনী হতে পারে, কিন্তু সম্পদ তো নষ্ট করতে চায়। যাই হোক, আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে সাথে থাকবেন, লাইক দিবেন আমাদের ভিডিও নতুন করে পাওয়ার জন্য, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।